بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সরাসরি কোরআন থেকে মেয়েদের নামের অর্থ সহ তালিকার ষষ্ঠ পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি কোরআন ও হাদিসের আলোকে বা ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক। মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহর পছন্দের মেয়েদের নাম খুঁজেন এবং রাখতে চান, তাহলে এই ভিডিও থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। লিকা অর্থ দেখা করা, মুখোমুখি আসা। লুলু অর্থ মুক্তা। লাইল অর্থ রাত্রি। মাওয়া অর্থ অভয়ারণ্য, আশ্রয়, বাসস্থান। মাফাজা অর্থ সাফল্য, নিরাপত্তা। মাগফিরা অর্থ ক্ষমা। সাহাবা অর্থ ভালোবাসা, স্নেহ। মাহিয়া অর্থ জীবন, আজীবন। ময়না অর্থ আশীর্বাদ, স্বাচ্ছন্দ্য এবং কষ্টের অভাব। মারপুয়াহ অর্থ উচ্চ, মহৎ। মাইশারা অর্থ স্বাচ্ছন্দ্য, কষ্টের অভাব। মাকসুরাত অর্থ খাঁটি এবং বিনয়ী বেশি, সংরক্ষিত বেশি। মারাহ অর্থ মজা, আনন্দ। মারহামা অর্থ করুণা। মারুফা অর্থ ভালো, প্রথাগত। মারওয়া অর্থ মক্কার একটি ল্যান্ডমার্কের নাম। মরিয়ম অর্থ হজরত ঈসা আলাইহি সাল্লামের মা। মার্জিয়া অর্থ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্ট যে ব্যক্তি। মাসাবা অর্থ আশ্রয়, অবলম্বনের স্থান। মাস্তুর অর্থ লিখিত, নথিভুক্ত। মাসুবা অর্থ পুরস্কার। মাওদা অর্থ স্নেহ, শুভেচ্ছা। মোবারকা অর্থ ধন্য। মাউইজা অর্থ উপদেশ। মিশা অর্থ জীবিকা। মিল্লা অর্থ ধর্ম, মতবাদ। কোরআনে নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবন ধারাকে নির্দেশ করে। মিশকাত অর্থ কুলুঙ্গি। মুবাশিরাত অর্থ সুসংবাদ বয়ানে। মুবশিরা অর্থ সুপরিচিত, দক্ষ, প্রখর, বুদ্ধিমান। মুফসিরা অর্থ সুখে বিভোর। মুহাজিরাত অর্থ যারা আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছে। বন্ধুরা,
আপনি যদি সরাসরি কোরআন থেকে মেয়েদের নাম রাখতে চান, তাহলে এই ভিডিও থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। মূলত এই ছিল আজকের আমাদের তালিকার সরাসরি কোরআন থেকে মেয়েদের নাম। একজন মুসলিম হিসেবে এবং দিন সম্পর্কে অবগত থাকার প্রেক্ষিতে সকলেরই কোরআনিক নাম সম্পর্কে অবগত থাকার দরকার। আশা করি সরাসরি কোরআন থেকে নামগুলো জেনে একজন মুসলিম হিসেবে গর্ব অনুভব করবেন এবং কোরআনের এই নামের আলোকে আপনার সন্তানের নামও রাখতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।